মানসৌরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষক বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যুর এক সপ্তাহ পর আজ সেখানে যান তিনি। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে কথা বলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। পুলিশের গুলিতে মৃত্যুর পর ভোপালে দুদিন অনশন করেও কৃষকদের ক্ষতে মলম দেওয়া যায়নি। মোটা টাকা ক্ষতিপূরণেও কমছে না কৃষকদের ক্ষোভ। রাজ্যে একের পর এক কৃষক আত্মহত্যা করছেন। এই পরিস্থিতিতে চাপের মুখে আজ মানসৌরে শিবরাজ সিং চৌহান।